মাজার অফিসিয়াল তোর থেকে একটা প্রেস ব্রিফিং হবে, যিসকে রিসেন্ট আমাদের ঘটনা দুজনিয়া ঘটনা 25 অগস্ট সেই ব্যাপার নিয়ে আমরা ছোট্ট একটা প্রেস মিট আজকে করা হয়েছে। মানুষজি ছিলেন চেয়ারম্যান আমাদের আবু সালাম শাহ আলম, তাহলে ডিটেইল ব্রিফ করব, তারপর আমি সৎভাবে আমি ইংরাজি বলব। আসসালামু আলাইকুম, নমস্কার, খুলুম খান। এখানে আগত মাননীয় মেম্বার স্যার, মাইনরিটি সেলের কনভেনার, এখানে আগত রোজ রবিবার রাত্রি আনুমানিক 12টা থেকে 1টার মধ্যে রানীর বাজার দুর্গানগর এলাকায় একটি সন্ত্রাসবাদী কার্যকলাপ সংগঠিত হয়। এখন পর্যন্ত পাওয়া খবরে উক্ত সন্ত্রাসবাদী আক্রমণে কমপক্ষে 18 থেকে 20টি বাড়ি লুটপাট করে 15টি গাড়ি এবং 4টি বাইক সহ গবাদি পশু সহ সমস্ত কিছুর মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হয়। ওই বিধ্বংসী আগুনে ওই সমস্ত পরিবারের প্রয়োজনীয় কাগজপত্র হতে সর্বস্ব খোয়া যায়। আগুনের লেলিহান শিখা থেকে রক্ষা পায়নি গরু ছাগল হাঁসও। তাদের আক্রমণ এতই তীব্র ছিল যে তাদের হাতে বৃদ্ধ এবং 5 মাসের শিশু সহ অনেকেই গুরুতর আহত হয়। আমরা উক্ত সন্ত্রাসবাদী কার্যকলাপের তীব্র নিন্দা জানাই এবং ভবিষ্যতে যাতে এই ধরনের কার্যকলাপের সাক্ষী ত্রিপুরা না হয় তার জন্য পুলিশ প্রশাসন এবং রাজ্য সরকারের কাছে আকুল আবেদন জানাই। উক্ত ঘটনার সূত্রপাত যে কালি বিগ্রহের মাথা ভাঙ্গা নিয়ে শুরু হয়েছিল, সেই ঘটনার সাথে জড়িত দোষীদের অনতিবিলম্বে খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে হবে। সেই সঙ্গে অনতিবিলম্বে বাড়িঘরে আক্রমণকারী সন্ত্রাসবাদীদের চিহ্নিত করে আইন অনুযায়ী শাস্তির আওতায় আনার জন্য প্রশাসন এবং রাজ্য সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি। যেহেতু আমরা তীব্র মতাম দল মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের আদর্শে গড়া পার্টি, যিনি আধুনিক ত্রিপুরার রূপকার, সেকুলার ত্রিপুরার রূপকার, ওনার রাজ্যে এ ধরনের কার্যকলাপ প্রচণ্ডভাবে নিন্দনীয়। আমাদের টিমের প্রাথমিক সার্ভে অনুযায়ী ওই এলাকার মোট ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক 1,30,00,000 টাকা, যা একটি বিশাল অঙ্ক ওই এলাকার গরিব ক্ষতিগ্রস্তদের জন্য। তাই আমি আমাদের দলের পক্ষ থেকে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি, যাতে ওই ক্ষতিগ্রস্ত পরিবারের ক্ষয়ক্ষতিগুলো সার্ভে করে তাদের ক্ষতিপূরণ দেওয়া হয়। ত্রিপুরার এই বিভৎস বন্যা পরিস্থিতিতে বিভিন্ন সংগঠন, এনজিও এবং বিদেশে কর্মরত আমাদের ভাইয়েরা যেভাবে পাশে দাঁড়িয়েছে, সাপোর্ট দিয়েছে, ঠিক একইভাবে আমরা চাইব যাতে ওনারা এই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ওনাদের সাধ্যমতো দাঁড়ান। First of all, on behalf of the Tripura Botha and the minority cell, welcome our all media friends. The reason behind today we have called a press conference is mainly because of the recent incident took place in Jirani area, which atrocities have taken place upon minority group, Muslim people. It is unwanted and barbaric behavior committed by some anti-social element, and we vehemently condemn this barbaric act, because as you know, Tripura has a history. We have a long history of coexistence, and we have a history of cooperation. As we have stated, the Veer Vikram dream, Veer Vikram Maharaj's dream, a secular state, secular country. So he, as a spirit of Veer Vikram, always welcome to all the communities and all the religions. He maintained the peace and tranquility and the secularism in the country. So Tripura is a very peaceful state, as you all know, and it is unwanted situation happened. Tripura history is not comparable with other states like Assam, Nagaland, Mizoram, Manipur. Since in time immemorial, Tripura is very peaceful and coexistent
with different kind of communities. So as you all know, this kind of incident is really condemnable, and I request all the good citizens of Tripura to protest and to condemn this kind of atrocities, because you know, with little small act, it may become larger, and it is very unfortunate. We have seen social media and we have seen a lot of the damage and burning houses and all, and the ransack taken, even the they have lost lot of property, and it's very unfortunate. So I request all the people of Tripura to maintain peace and tranquility, and in future, in days to come, this incident should take place. Therefore, I request present government to take the action immediately. The culprit who are behind the scene should be booked and should be punished. So that I think the exemplary punishment can be given, because you know, we always maintain, our Tripura Mata always maintain peace and tranquility and brotherhood with the spirit of love and unity. Therefore, we strongly condemn, and it is the we have already told by our Bhuvagara to have a cross press conference, and also we have already spoke with the Chief Minister and this one authority that they will look into it, and hopefully the justice will be taken place. Thank you. We should have donated 1 lakh rupees to the victim family of this Injiralia. So on personal side has given 1 lakh rupees, and also we request the government to assess the district poverty so that they can have also get some compensation. And as you all know, we have really suffering for this flood situation. It is after 30 years it is happening again in Tripura. So it is really, everybody is suffering, everybody is in crisis. Therefore, I think we all people should understand this situation, to cooperate each other, to help each other. Thank you.